Sociology is the study or science of society. Second point. The term sociology has been derived Listen, students. Listen here, students. Relating to sociology, we will see now. Sociology is a study of society. ଯୋଉଟାକି ଆମେ ଓଡ଼ିଆରେ କହୁ ସମାଜ ଭାବରେ ଯୋଉ ଶିକ୍ଷା ସମାଜ ସମ୍ବନ୍ଧରେ ଯୋଉ ଶିକ୍ଷା ସମାଜ ସମ୍ବନ୍ଧରେ ଯୋଉ ବିଜ୍ଞାନ ତାକୁ ଆମେ ସମାଜ ବିଜ୍ଞାନ ବା ସୋସିଓଲୋଜି ବୋଲି କହିଲୁ ଆମ ମନରେ ଆସିପାରେ ଏଇ ସମାଜ ସମ୍ବନ୍ଧରେ ଯୋଉ ବିଜ୍ଞାନ ସମାଜ ସମ୍ବନ୍ଧରେ ଯୋଉ ଶିକ୍ଷା ରହୁଛି ତାକୁ ଆମେ କେମିତି କଣ ଏଲାବୋରେଟିଭ ୱେରେ ଯିବା କେମିତି କଣ ଆମେ ଏକ୍ସପ୍ଲେନ୍ କରିବା ତମେ କହିଲ କି ସମାଜ କଣ ସମାଜ କଣ ସମାଜ କାହାକୁ ନେଇ ଗଠିତ ହେଉଛି ସମାଜ ଯୋଉଠି ଅଛି ପ୍ରଥମ ସହର ଅଛି ଆମର ସଂସ୍କୃତି ଯୋଉଠି ସମାଜ ମା ଅଛି ଇନ୍ ଦି ସେନ୍ସ ଆମର ମାତୃଭାଷା ଅଛି ଜ ଅଛି ଇନ୍ ଦି ସେନ୍ସ ଆମର ଜନକଲ୍ୟାଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆମେ ଯୋଉଠି କରୁ ସେଇଟା ହେଲା ଆମ ପାଇଁ ସମାଜ ତେଣୁ ସୋସାଇଟିରେ ଆମେ କଣ କରୁ ସୋସାଇଟିରେ ଆମର କଲଚର ଆମ ସଂସ୍କୃତି ବାବଦରେ ଆମେ ଶିକ୍ଷା ଲାଭ କରୁ ଆଉ ଆମର ନିଜ ନିଜର ଭାଷା ବା ଲାଙ୍ଗୁଏଜ ବାବଦରେ ମଧ୍ୟ ଶିକ୍ଷା ଲାଭ କରୁ ଆଉ ଜନମନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଗୋଟେ ଜନତାର କଣ କଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହବା ଦରକାର ଯାହାକି ସମାଜରେ ସେ ପ୍ରତିଷ୍ଠିତ ହେବ ତା ଉପରେ ଆମେ କଣ କହୁ ଭାଷିକ ପ୍ରାଧାନ୍ୟ ଦେଇପାରିବୁ ତେଣୁ ଏ ଯୋଉ ଟର୍ମ ସୋସିଓଲୋଜି ବା ସୋସାଇଟି କଥା ଆମେ କହୁଛେ ତମେ କୁହ ମଣିଷ ଯେତେବେଳେ ବଣ ଜଙ୍ଗଲରେ ବସବାସ କରୁଥିଲା ସେତେବେଳେ କଣ ଦେଶ ଥିଲା ନା ରାଷ୍ଟ୍ର ଥିଲା କି ନଥିଲା ମଣିଷ କଣ କରୁଥିଲା ନା ଗୋଟେ ସଂଗୃହିତ ଜୀବନଯାପନ କରୁଥିଲା କିଛି ବ୍ୟକ୍ତି ବିଶେଷ ଗୋଟେ ଜାଗାରେ ରହିଲେ କଲେକ୍ସନ କଲେ କିଛି ଜାଳେଣୀ କାଠ କଲେକ୍ସନ କଲେ କିଛି ବିଶେଷ କରି କଞ୍ଚା ମାଂସ କଲେକ୍ସନ କଲେ କିଛି ଫ୍ରୁଟ୍ସ ବା ଫଳ କଲେକ୍ସନ କଲେ ତାଙ୍କର ନିତ୍ୟ ବ୍ୟବହାର ଖାଇବା ପାଇଁ ଯେତିକି ଦରକାର ରହିବା ପାଇଁ ଯେତିକି ଦରକାର
এবং তারপরে বেসিক নেসেসিটি যেগুলো রিকোয়ারমেন্ট রয়েছে, সেতেবেলে তো মহিষ আর কোথায় বাড়ি বিল্ডিং করলো দিলা, পয়সা মনে করলা গছারে পয়সা তাহলে বিলিং গছের মোচা বলে পয়সা বানো গছের ডাল ফুটানো কানেকশন কলা ডালে কোনো কলা কিছু সাপোর্টিং ডাল কু বাঁধিলা তার যে বিশেষ করে পশুমানে রহুচ্ছন্তি বলবে যদি তাকে বড়ে রক্ষা পাইয়া পাই গছ উপরে হাইট কোনো কলা মোচা তৈরি কলা সে মোচার করে জীবন যাপন কলা বাছুর মানে যেমনি অশ্বতী পড়বি না ডালে সাপারে দিন তোমার তারপরে কিছু অসুবিধা নাই নিজেকে নিজে কনসেপ্ট করিপারুচ্ছন্তি নিজেকে নিজে কোনো করুচ্ছন্তি না বিভিন্ন প্রকার দুর্বিপাক রক্ষা করি পারুচ্ছন্তি সেমনি মানুষ সেটাকে কোনো করুথিলা জঙ্গলের নিজেকে গোটে কোনো করুথিলা জঙ্গলের কোনসি প্রাণী হিসাবে কনসিডার করা তেণু যেতবে মনুষ্যর বৌদ্ধিক শক্তি বঢ়িলা মনুষ চাহিলা প্রকৃতির বন জঙ্গলে থিলা কোন না জোর যার মূলকতা জোর যার মূলকতা থিলা সিস্টম গুলা বন জঙ্গল তেণু বন জঙ্গলের কি যে বলিষ্ঠ টিকে বলবান ব্যক্তি বিশেষ সে নির্ভর লোক পাখি কোন করতে আই উইল এক্সপ্লেইন ইন ইংলিশ আফটার ডিসকাশন ইউ আর অলসো গেটিং টু মি ইফ এনি প্রবলেম ইউ ক্যান আস্ক ইফ ইউ সো অনলি স্টুডেন্টস আর গোডিয়া বেড়ে বাট আফটার ডিসকাশন আই উইল ডিসকাশন ইন ইংলিশ No doubt. Don't worry. I will explain it again and again repeatedly by going through the notes. Okay. তাহলে পিলে কুহ যে বড়স্তে বা বড়বান লোক থিলা সে অলগা লোক মধ্যে যেতে সে কলেকশন করে অনুসারে ফলমূল সব নেই যাওয়া তার খাদ্য করে নেই যাওয়া ইভেন এমনি থিলা যে কমজোরি লোক কু গোটে বড়বান লোক মাংস তাকে মারিকিরি মধ্যে স্থায়ী ঠিক আছে না রাইট ইন দা জঙ্গল মনিষ যেতেবেলে কোন হলা না ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হলা মনীষের বিশেষ করে কোন না শক্তি সামর্থ্য বড়ি বড়ি চালিলা মনীষ সেতবে কোন কল সে বৌদ্ধিক শক্তি বিকাশ করে দেখিলা যে মনীষ কু গোটে মনীষ আর গোটে পশু ভিতরে ডিফারেন্স কর গোটে মনীষ গোটে পশু ভিতরে কোন পার্থক্য রয়েছে গোটিয়ে হচ্ছে বড় পার্থক্য মনীষ নিয়ার ব্যবহার শিখিছে পশু নিয়ার ব্যবহার মনীষ যেভাবে নিয়ার ব্যবহার শিখিলা শিখলা কু কঞ্চা মাংস খাওয়াছি মাংস যখন সিজেই দিয়ে যাবে এটা হলো অধিক আছে এইটা হলো ইন্টেলেকচুয়ালিটি এইটা হলো প্রেজেন্স অফ মাইন্ড বুঝিপারছ না এইগুলো তাহলে আমি দেখিবা যেতবে মানুষ সব কোন কলা বড় জঙ্গলে রহিলা পরে পরে তার টিকে বহুত শক্তি কম শক্তিলা পরে পরে মানুষ চাহিলা প্রকৃতিরে মুঁ মোর যেতে অছি ফুল করে রখুছি খাদ্য পেয়ে যাহা মু পাউছি সেই সঙ্গে কোনসি বড় বড় লোককে দেই দেবি জনক পাখে স্টোরেজ করে রখিবি এবং চুক্তি করিবি মতে সে দেবে কেতবে তাকে অসুবিধা হলে মু তাকে যেটা দেব সে অসুবিধা হলে সে মতে দেবে এবং তার পাখে সে সিকিউর হয়ে গেল রহিবে উদাহরণস্বরূপ পিলা কহিবে তোমার হাতে বাপা বাবা হাতে যেতে মাস পর্যায়ে নেই পয়সা দিয়ে হস্টেল লাইফ রয়েছে কি খরচ করছ এক্সট্রা পয়সা গুলো কল করলে ব্যাংকে তোমার অ্যাকাউন্টে রাখবে তোমার যদি এমার্জেন্সি পড়লে তুমি এটিএম ড্র করছ তার পচার নাই যদি পাখে রাখি যাও চলিয়ে পারে হজিতেই পারে মিস হয়ে পারে লস হয়ে পারে তারপর হেলথ হ্যাপেন যে কোনো সময় উঠে যেতে পারে কোনো প্রকার গুলা মানে প্রকার কম পাই কিছু অসুবিধা আসতে পারে তাকে আমি রাখুছি কোনো ব্যাংকে রাখি দেবে এটিএম মাধ্যমে যেতে পারে রিকোয়ার করে যেতে পয়সা দরকার হলো 50 হলো 100 হলো 500 হলো 1000 হলো ড্র করলো তা নাই এটা আমাকে সুবিধা করুনি আমি পাখির কোনো সবগুলো আমি পয়সা রাখি ফিল করে পারি সেমনি কোনো মনুষ্য চাহিলা প্রকৃতির তার অধিক শক্তি বিকাশ কলা পরে মুঁ একুটি আছি পাঁচ জনকে নেইকি গোটে কোনো কাজ সংগঠন করতে পারিবে মু একুটি আছি 10 জনকে নেইকি গোটে সংগঠন করতে পারিবে মু একুটি আছি 50 জনকে 100 জনকে 1000 জনকে আউরি অধিক মাত্রায় লোকমানকে লক্ষ্য রাখি লোকমানকে আমি সংগঠন গঠন করি এবং যে সংগঠন উৎপত্তি লাভ কলা করলে সমাজ সমাজ পরে পরে দেখো মনীষের যেতবে পুনি প্রভু নলেজ পরে পরে চাইলা মনীষ রাষ্ট্র সৃষ্টি রাষ্ট্রটা যেটা সৃষ্টি হলো তার পলিটিক্যাল সে আমি যেতবে সোসিওলজি পাঠে পড়িবা এই সমাজ বিজ্ঞান বাবদে সমাজে কোন ঘটনা ঘটে সে বাবদে আমি শিক্ষা লাভ করি যেটা কোন কে সোসাইটি রেকর্ড করতে পারে কিন্তু আমি যে রাজনীতি বিজ্ঞান পড়ছি সেটা তো স্টেট রেকর্ড করছি দেখো পিলে মু উদাহরণ স্বরূপ কইবি তুমি তো স্যার সমাজের কিছু কিছু উদাহরণ আদিবাসী সমাজ আদিবাসী লোকমানে গোটে সমাজ গঠন কলে সেমতি মু কইবি নিখিল উৎকল বারিক সহ বারিক লোকমানে গোটে জায়গায় একত্রিত হয়ে সমাজ গঠন কলে নিখিল উৎকল ধোবি সংঘ বিশেষ করে আমার যে ওয়াসর ব্যাচ মানে রইলে তাকে গোটে সংগঠন বা সমাজ গঠন কলে তোমার অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন তুমি কোন কল ছাত্রছাত্রী মানে গোটে সংগঠন গঠন কলে যেটা প্রকৃতির কোন কলা সমাজ পরিবর্তন করে কার্যক্রম দয়ানন্দ সরস্বতী গঠন করে আর চেষ্টা করা রাজেন্দ্র নাই দয়ানন্দ
ଯିଏକି ତାଙ୍କର ପ୍ରଫେସନ ଥିଲା କଣ ଗୋ ବ୍ୟାକ୍ ଟୁ ବେଦସ୍, ବେଦକୁ ଫେରି ଯାହାର ଉପରେ ସେ ଇମ୍ପୋର୍ଟାନ୍ସ ଦେଇଥିଲେ, ସେମିତି ଯଦି ତୁମେ ଦେଖିବ ବିଶେଷ କରି ଆମର ରାଜା ରମନ ନାଇଁ କଣ ଗଠନ କରିଥିଲେ ବ୍ରହ୍ମ ସମାଜ, ଏସବୁ ଗୋଟେ ଗୋଟେ ସମାଜ ତାହେଲେ ଆମେ ଦେଖିବା ଯୋଉ ସମାଜ କହୁଛେ ବା ଟର୍ମ ସୋସାଇଟି, ତ ଟର୍ମ ସୋସାଇଟି ଆଜି ଫେରେ ଡିରାଇଭ ଫ୍ରମ ଦ ଲାଟିନ ୱାର୍ଡ, ଲାଟିନ ଗୋଟେ ଟର୍ମ ଆସୁଛି ସୋସିୟସ ହୁଇଚ ମିନ୍ସ କମ୍ପେନିଅନ ଅର ଆସୋସିଏସନ ଅର ଫେଲୋସିପ, ଗୋଟେ ଟର୍ମ ହେଲା ସୋସିୟସ, ସୋସିୟସ ର ମାନେ କଣ ତା କମ୍ପାନିଅନ ହେଇପାରିବ, ଆସୋସିଏସନ ହେଇପାରିବ, ଫେଲୋସିପ ହେଇପାରିବ, ତ ଏକ୍ସାମ୍ପଲ ସବୁ ସୋସାଇଟି ଆର ଏକ୍ସାମ୍ପଲ କଣ ହବ ସବୁ ଆଦିବାସୀ ସୋସାଇଟି, ହରିଜନ ସୋସାଇଟି ଏକ୍ସେଟ୍ରା, ଆଦିବାସୀ ସୋସାଇଟି କି ଆମେ ଗୋଟେ ସୋସାଇଟି କହିପାରିବା, ଆଦିବାସୀ ମାନଙ୍କର କଂଗ୍ରେଗେସନ ଆମର ମିଳିତ ଯୋଉଟା ସମ୍ମିଳିତ କରିଥାନ୍ତି, ଏବଂ ଆମେ ଯେତେବେଳେ ହରିଜନ ସମାଜ କଥା କହୁ, ହରିଜନ ବ୍ୟକ୍ତି ବିଶେଷ ଯେତେବେଳେ ସମ୍ପୃକ୍ତ ଗୋଟେ ଜାଗାରେ ସମବେତ କରୁଛି ତାକୁ ହରିଜନ ସମାଜ କହୁ, ତାହେଲେ ଆଚ୍ଛା ହଉ ନେକ୍ସଟ ଷ୍ଟୁଡେଣ୍ଟସ ଏକ୍ଜାମ୍ପଲ ଅଫ ସୋସାଇଟି ଆମେ ଦେଲେ ଅଗଷ୍ଟ କଣ୍ଟେ, ଏ ଜଣେ ହେଉଛନ୍ତି ଫ୍ରାନ୍ସ ବ୍ୟକ୍ତି ବିଶେଷ, କୋଉଟିକାର ଫ୍ରାନ୍ସ ଇଜ କନସିଡର୍ଡ ଆଜ୍ ଅ ଫାଦର ଅଫ ସୋସିଓଲୋଜି, ତାକୁ ଆମେ ସୋସିଓଲୋଜିର ଫାଦର ବୋଲି କନସିଡର କରୁ, ଆମେ କନସିଡର କରୁ ଅଗଷ୍ଟ କଣ୍ଟେ, ଅଗଷ୍ଟ କଣ୍ଟେ ଇଜ କନସିଡର୍ଡ ଆଜ୍ ଅ ଫାଦର ଅଫ ସୋସିଓଲୋଜି, ଠିକ ପଏଣ୍ଟ ସେ ନାମିତ କହିଲେ ଟର୍ମ ସୋସିଓଲୋଜି ଇନ୍ ଦ ଇୟର 1839 1839 ମସିହାରେ ପ୍ରକୃତରେ ସୋସିଓଲୋଜି ଟର୍ମଟାକୁ ସେ କଏନ୍ କରେ, ମୁଁ ଦୁଇଟା ଏବେ ବୁଝିଲି ନଉଛ ଫଟୋ ଉଠେଇ ନେଇକି ଆଜି ରିଡ ଆଉଟ କରିବ, କୋଉଟା ଡାଉଟ କରିବ ନେକ୍ସଟ କ୍ଲାସ ରେ ପଚାରିବ। ଦେନ ଅଗଷ୍ଟ କଣ୍ଟେ ୱାଜ୍ ଏ ଫ୍ରେଞ୍ଚ ସୋସିଓଲୋଜିଷ୍ଟ, ଫ୍ରେଞ୍ଚ ଫିଲୋସଫର, ସୋସିଆଲ ଫିଲୋସଫର, ସେ ଜଣେ ଦାର୍ଶନିକ ଥିଲେ, କୋଉ ଦେଶର ଥିଲେ ଫ୍ରାନ୍ସ ଦେଶର ଥିଲେ, ପଢିସାରିଲା ପରେ ପଚାରିବି 1800 ବର୍ଷ, ଅଗଷ୍ଟ କଣ୍ଟେ ୱାଜ୍ ଏ ଫ୍ରେଞ୍ଚ ସୋସିଓଲୋଜି, ଦ ୱାର୍ଡ ସୋସିଓଲୋଜି ଇଜ ଡିରାଇଭ ଫ୍ରମ ଟୁ ୱାର୍ଡସ ସଚ୍ ଆଜ୍ ଲାଟିନ ୱାର୍ଡ ହେଲା ସୋସିଅସ, ଲାଟିନ ୱାର୍ଡ ସୋସିଅସ ରେ ଆସିଅଛି, ଅର୍ ସୋସାଇଟାସ, ସୋସିଅସ ହେଇପାରିବ କିମ୍ବା ସୋସାଇଟାସ ହେଇପାରିବ, ହୁଇଚ୍ ମିନ୍ସ ସୋସାଇଟି, ସୋସାଇଟି, ଏବଂ ଗ୍ରୀକ୍ ୱାର୍ଡ ଫର୍ ଦ ଲୋକସ୍ ହୁଇଚ୍ ମିନ୍ସ ଷ୍ଟଡି ଅର୍ ସାଇନ୍ସ, ସୋସିଓଲୋଜି ଦୁଇଟା ଟର୍ମ ତିଆରି ହେଇଛି, ଦୁଇଟା ଟର୍ମ ଗୋଟେ ହେଉଛି କଣ ସୋସିଅସ, ସୋସିଅସ ଟା କୋଉ ୱାର୍ଡ ଲାଟିନ ୱାର୍ଡ, ଆଉ ଗୋଟେ ହେଲା କଣ ଗ୍ରୀକ ୱାର୍ଡ ଲୋକସ, ତାର ମିନିଂ ହେଲା କଣ ଷ୍ଟଡି, ଆଉ ସୋସିଅସ ର ମିନିଂ ଫାର୍ଷ୍ଟ ଫ୍ଲୋର ବଡି ନେଇଛେ କମ୍ପାନିଅନ ଆସୋସିଏସନ ଅର୍ ଫେଲୋସିପ, ମନ ହେଉଛି ପରିଚୟ ଅଲମୋଷ୍ଟ ଅଲ୍ ଟ୍ରାଇ ଟୁ ଲିସନ ଆଣ୍ଡ ଟ୍ରାଇ ଟୁ ରିମେମ୍ବର। ଦେନ ଷ୍ଟୁଡେଣ୍ଟସ ଦ ଏଟିମୋଲୋଜିକାଲ ମିନିଂ ଅଫ ଦି ୱାର୍ଡ ସୋସିଓଲୋଜି ଇଜ ଦ ସାଇନ୍ସ ଅଫ୍ ସୋସାଇଟି ଅର୍ ଦି ଷ୍ଟଡି ଅଫ୍ ସୋସାଇଟି, ବୁଝିଲେ ତମେ ଜଳ, ଜଳ ଯେତେବେଳେ ଆମର ୱାଟର ଟା ଫର୍ମେସନ ୱାଟର ରେ ରହୁଛନ୍ତି ହାଇଡ୍ରୋଜେନ ଆଉ ଗୋଟେ ହେଲା ଅକ୍ସିଜେନ, ସୋସାଇଟି ଭିତରେ କଣ ଦୁଇ ଜଣ ଅଛନ୍ତି ନା, ସୋସାଇଟି ରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ବ୍ୟକ୍ତି ବିଶେଷ ଅଛନ୍ତି, କେମିତି ଲାଙ୍ଗୁଏଜ କୁ ବେସ୍ କରି, କେମିତି ଆମର ନିଜର ବିଶେଷ କରି ଆମର ରିଲିଜନ କୁ ବେସ୍ କରି, ଆମର ଲୋକେସନ, ଆମର କିଏ କୋଉ ଏରିଆ ଅଛି ତାକୁ ବେସ୍ କରି ବିଭିନ୍ନ ପ୍ରକାର ବ୍ୟକ୍ତି ବିଶେଷକୁ ସଂଯୁକ୍ତ କରୁଛି କିନ୍ତୁ ସମାଜ, ସୋ ସମାଜ ବା ସୋସାଇଟି ଇଜ ନଥିଂ ବଟ୍ ଆସିମିଲେସନ ଅଫ ଡିଫରେଣ୍ଟ ପିପଲ, ଡିଫରେଣ୍ଟ ପିପଲ, ଡିଫରେଣ୍ଟ କେମିତି ରିଲେଟିଭ ଟୁ ଲାଙ୍ଗୁଏଜ, ରିଲେଟିଭ ଟୁ ରିଲିଜିଅନ, ରିଲେଟିଭ ଟୁ ଆମର ଯୋଉ ରହିଲା ବିଶେଷ କରି ଜିଓଗ୍ରାଫିକାଲ ଲୋକେସନ, ରହିଲେ ଆମେ ଲୋକ ଏଟିମୋଲୋଜିକାଲ ମିନିଂ ଅଫ ଦି ୱାର୍ଡ ସୋସିଓଲୋଜି ସାଇନ୍ସ ଅଫ ସୋସାଇଟି ଷ୍ଟଡି ଅଫ ସୋସାଇଟି, ଆମେ ତାକୁ ସାଇନ୍ସ ଅଫ ସୋସାଇଟି କହିଲେ କିମ୍ବା ଷ୍ଟଡି ଅଫ ସୋସାଇଟି କହିଲେ ଏଟିମୋଲୋଜିକାଲ, ଏଟିମୋଲୋଜିକାଲ ମିନିଂ ଅଫ ଦି ୱାର୍ଡ ସୋସିଓଲୋଜି ଇଜ ଦ ସାଇନ୍ସ ଅଫ ସୋସାଇଟି ଅଫ ଦି ଷ୍ଟଡି ଅଫ ସୋସାଇଟି, ଆମେ ତମେ ପୁଣି ମନେ ରଖିଛ ସୋସାଇଟି 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 ଭିତରେ କଣ ଅଛି, ଯେତେବେଳେ ଆମେ ସୋସାଇଟି କଥା କହୁଛୁ ପ୍ରଥମ ଆମର ରହୁଛି କଣ କହିଲ ଜାତି କଥା, ଚାରିଟା ଜାତି ଅଛି ବ୍ରାହ୍ମିନ କ୍ଷତ୍ରିୟ ବୈଶ୍ୟ ଶୂଦ୍ର, ବ୍ରାହ୍ମିନ କ୍ଷତ୍ରିୟ ବୈଶ୍ୟ ଶୂଦ୍ର, ଆମେ ଏମିତି କୋଉ ଲୋକ ନାହିଁ ଯାହାର କୌଣସି ଜାତି ନାହିଁ, ତାହେଲେ ଏ ଜାତିଟା କେମିତି କଣ ଡିଟରମାଇନ୍ କରାଯାଏ, ଜାତିଟା ସାଧାରଣତଃ ଡିଟରମାଇନ୍ କରାଯାଏ ଗୋଟେ ବ୍ରାହ୍ମଣ ଲୋକ ତାକୁ 80 ବର୍ଷ, ତାଙ୍କ ପୁଅ ହେଲା କେତେ ବର୍ଷ ବିଶେଷ କରି 45 ବର୍ଷ କି 50 ବର୍ଷ,
55 বর্ষ তাঙ্ক রাতি গিয়েলা কেতে বর্ষ তাহলে তম সঙ্গে তাঙ্ক রাতি পড়ে তাঙ্ক পুয় কাকে ঘটনাটা খুঁজে তা বাপা ঘটনাটা খুঁজে যে যে ঘটনাটা এটা ব্রাহ্মণ মানে সমাজে সাধারণত টিকে প্রতিষ্ঠিত বলে সে ব্রাহ্মণ বলে কেমন জানিলে যে ব্রাহ্মণ ঘরে জন্ম হলে সে ব্রাহ্মণ পিলা সেটা না কিছু লেখা হচ্ছে কি তুমি যেমন কলেজের ইউনিফর্ম পিন্ধিকি যাও যে ব্রাহ্মণ মানে করে সেমতি কিছু প্যাচ আছে কি লোক তাকে জানিবে কেবল জানবে ওটা ক্ষত্রিয় ঘরে পিলা জন্ম হলা ওর কি ঝিও তা জন্মরু জড়া পড়ে না কি জন্য বৈশ্য ঘরে কি জন্ম হলা তুমি কনসিডার করি এ বৈশ্য যে শূদ্র ঘরে জন্ম হলা তাকে আমি শূদ্র বলে কইবি তেমনি জাতি প্রথাটা সাধারণত যিয়ে যে সম্প্রদায়ের জন্মগ্রহণ কলা সেটি জাতির হল সৃষ্টি বুঝিপারিল জাতির হল সৃষ্টি নেক্সট দ্য এটিমোলজিক্যাল মিনিং অফ দি ওয়ার্ড সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোসাইটি অর দি স্টাডি অফ সোসাইটি সোসাইটি ইজ এ ওয়েভ অফ সোশিয়াল রিলেশন হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়েভ ইউ মাস্ট বি গোইং অ্যাবাউট টু অপওয়েভ অপওয়েভ টু গুড হেড পারসন মোদার জের কইবি যে পারিজন দেব এজেস ডিগনে এজেস নেই আপন ডিগনে সেটা তেজস 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 যেটা বহু সম্পর্ক হলো স্টুডেন্ট তেজস্র বর্তমানে ছাত্র কি আসিব তারপর মধ্যে কনসিডার করি স্টুডেন্ট বলি এটা রিলেশন তেজস কু মুনে রাজা বেকিলি ফুটনা মার্কানগিরি রে যদি কৌশি লোক মুনে চিনা না তে মুখে তেজস তো চিনা না তেজস মাঝে পরে তার মানুষের লোক মুনে চিনা নাই পারিবে কারণ তেজস সাই তাক পিউসে ঘর লোক মুনে সম্পর্ক নেই পারিবে তাক দেখতে কি যা কে না লোক পরিবার লোক জানি পারিবে যে হেউ যদি তেজস সার এই হলা গটে প্রকার হুয়ে পা টেকনোলজি গটে নেটওয়ার্কিং রিলেশনস যেমতি নেটওয়ার্কিং বিজনেস রে জড়ে আউ জড়কু সপোর্ট করি করি চলে তুমি দেখিব আমি সাধারণত দুইটা ফ্যামিলিয়ার নেটওয়ার্কিং ভিতরে রয়েছে নেটওয়ার্কিং অফ সোশিয়াল রিলেশনশিপ কোন নেটওয়ার্কিং অফ সোশিয়াল রিলেশনশিপ গোটে বাপাঙ্ক বংশধরকু অনুযায়ী আমার সম্পর্ক রয়ে আর গোটে মামাঙ্ক বংশধরকু অনুযায়ী সম্পর্ক বাপাঙ্কু আমি যেটা কনসিডার করিবা যে যে রইলে যে যে রইলে বাপা রইলে মামা রইলে আমরা ভাই ভৌণী রইলে দাদা খুড়ি রইলে ইয়ে গোটে প্রকার চ্যানেল চালিলে নেটওয়ার্ক আউ গোটে নেটওয়ার্কিং মামু ঘরকে পড়াই যা মামু ঘর এরিয়ার যে লোক মামাঙ্কর ভাই হিসাব হয়ে সব মামু হিসাব হয়ে যে ভাউজ হিসাব হবো সব ভাই হিসাব হয়ে যায় আউ যে মানে রইলে কজন হিসাবে সব ভাই বোন বলে আমি কনসিডার করি তেমন নেটওয়ার্কিং বিজনেস যে মেনলি সোশিয়াল রিলেশনশিপ সেমিতি যেমনি কপুয়ে গোটে বলি জানি যেতেবেলে গোটে থ্রেড রু আউ গোটে থ্রেড গোটে পজিশন রু আউ গোটে পজিশন কু কোন করে কনেক্ট করে জয়েন্ট করে তাহলে সে গুলো করিবা আউ গোটে কু আউ গোটে ক্রস ওয়াইজ কনেকশন গেট দেখ করি চাইবা তো রেকর্ড যেটা কু গোটে কু আমি ছাড়ি গিরি আউ গোটে প্রকার থ্রেড কানেক্ট করে চাইবা নাহি সো সোসাইটি ইজ এ ওয়ে অফ আ সোশ্যাল রিলেশনশিপ গোটে সোশ্যাল রিলেশনশিপ বাইন্ডিং কি হয় ডেফিনেশনস অ্যাকর্ডিং টু অগস্ট কম্পে বিভিন্ন প্রকার সোশিওলজিস্ট বা সোশ্যাল সায়েন্টিস্ট বা ফিলোসফার্স সোসাইটি বা সোশিওলজি বা আপনাদের কিছু কিছু ভিউ দিয়েছেন তুমি এটি কহিপারিব স্যার আপনার কাস্ট কোন গোটিয়ে সোসাইটি ভিতরে অছি না বুঝলে আমার জাতি প্রথা আছে আম সমাজের আর কোন হুয়ে আমরা বেশি ভাল পাউ কোন আমি বেশি কাহাকে ভাল পাউ কেমিতি আমার বাহারে কেমন পরিবার গোটে বাহার ম্যারেজ সিস্টম ম্যারেজ সিস্টম কোউটি রহিলা সোসাইটি রহিলা ইনক্লুড হেলা তেমন সোসাইটি বা সোসিওলোজি যেটা আমি পড়িলে কাস্ট সিস্টম বাবদে পড়িলে ম্যারেজ সিস্টম পড়িলে আমার সবুঠ বড় ইনস্টিটিউশন সোসিয়াল ইনস্টিটিউশন বা সামাজিক সংগঠন হচ্ছে পরিবার পরিবার বাবদে আমি শিক্ষা লাভ কলে তুমি যদি আজ পাঠ পড়িয়ে আসিছ তুমি পরিবার পাই আসিছ পরিবার পাই আসিছ মনে রাখ আমি জীবন কাল ভিতরে আমি যেতে সংগঠন আছি সবুজ শ্রেষ্ঠ সামাজিক সংগঠন হচ্ছে বাপা আমার বাপা মা আমি সংস্কৃতি আমাকে শিখেছেন আমার বাপা মা আমাকে ভাষা শিখেছেন বাপা মা আমার লেখন শিখেছেন প্রথমে আমি গোটে সামাজিক প্রাণী বলি প্রাণী হিসেবে যে আমাকে শিক্ষা দিয়েছেন সে হচ্ছেন আমার প্যারেন্টস তেণু যেমিতি শিখিলে জাতি বর্গরে যেমিতি শিখিলে ম্যারেজ বর্গরে সেমিতি পিলে মনে রাখ আর গোটে রয়েছে পরিবার যেটা আমি শিখিলে কোন বিশেষ করে গ্রামাঞ্চলের যৌথ পরিবার যেটা আমি কৌ জয়েন্ট ফ্যামিলি
ଆଉ ଗୋଟେ ଗୋଟେ ଜାଗାରେ ଆମର ଯୋଉଗୁଡା ରହୁଛେ ଡିସଇଣ୍ଟିଗ୍ରେଟେଡ୍ ଫ୍ୟାମିଲି, ଯୋଉ ଫ୍ୟାମିଲି ଗୁଡା ବିଶେଷ କରି ପୈତୃକ ପରିବାର ରହିଥାନ୍ତି, ଯୋଉଠି କ'ଣ କେବଳ ବାପା ମା ଏବଂ ତାଙ୍କର ପିଲା ରହିଥାନ୍ତି, ସେ କହିଲେ ଆମର ବିଶେଷ କରି ପୈତୃକ ପରିବାର ବା ଏକକ ପରିବାର ବୋଲି ଆମେ କନସିଡର କଲେ, ଆଉ ବିଶେଷ କରି ଯୌଥ ପରିବାର କହିଲେ କୋଉଠି ଜେଜେ ରହିଲେ, ଜେଜେ ମାମା ରହିଲେ, ମା ରହିଲେ, ବାପା ରହିଲେ, ମାମା ରହିଲେ, ନାତି ରହିଲେ, ନାତି ରହିଲେ, ସବୁଠୁ ଆହୁରି ବଢି ବଢି ଚାହିଦା ତାର ପରିବାର ହେଲା, ତାକୁ ଆମେ ଯୌଥ ପରିବାର ବୋଲି କହିଲେ। ଏଇଟା ମଧ୍ୟ ସାମାଜିକ ବିଜ୍ଞାନ ବା ସୋସିଓଲୋଜି ଭାଷା ହେଲା। ଏବଂ ଆଉ ଗୋଟେ ପିଲା ଦେଖ, ଗ୍ରାମାଞ୍ଚଳ, ସହରାଞ୍ଚଳ, ଗ୍ରାମାଞ୍ଚଳ, ବିଶେଷ କରି ଆମ ପାରିବାରିକ ଜୀବନ, ସାମାଜିକ ଜୀବନ ଅନେକାଂଶରେ ଗ୍ରାମାଞ୍ଚଳରେ ସୃଷ୍ଟି ହେଲା। ଆମେ ଗାଁକୁ ଛାଡ଼ି ସହର କେବେ ଉନ୍ନତି ହବନି, ବା ସହରକୁ ଛାଡ଼ି ଗାଁର ମଧ୍ୟ ସହର ବାବଦରେ, ଗାଁ ବାବଦରେ ବା ଗ୍ରାମ ବାବଦରେ ଆମେ ଯୋଉଠି ଯାହା ଶିଖିଲେ, ଯୋଉଠି ଆମେ କିଛି ପାଇଲେ, ସେଗୁଡା ସବୁବେଳେ କ'ଣ ନା ବେସିକାଲି ଆମ କହିଲେ ହେଲା ଶିକ୍ଷା, ସେଟା ହେଲା ଆମର ସମାଜ ବିଜ୍ଞାନ ବା ସୋସାଇଟିର ଗୋଟେ ସାଇନ୍ସ ବା ଷ୍ଟଡି ବା ସଂସ୍କୃତି। ତାହେଲେ ଏ ସୋସିଓଲୋଜିର ସଂଜ୍ଞା କ'ଣ? ସୋସିଓଲୋଜିର ଭାଗରେ କିଏ ଅଂଶ, କୋଉ ଦେଶର ଲୋକ? ସୋସିଓଲୋଜି ଦିଟା ଟର୍ମ ଆସିଛି, କ'ଣ ଦିଟା ଟର୍ମ? ସୋସିଅସ ବା ଲୋକସ, ସୋସିଅସ ଟା କୋଉ ଟିକା ଟର୍ମ? ଲାଟିନ, ଲୋକସ ଟା କୋଉ ଟିକା ଟର୍ମ? ଗ୍ରୀକ। ହେଲା, ସୋସିଅସ ର ମିନିଂ କ'ଣ? ସୋସିଓଲୋଜି ଇଜ୍ ଦ ସାଇନ୍ସ ଅଫ୍ ସୋସିଆଲ ଫେନୋମେନା ସବଜେକ୍ଟ ଟୁ ନ୍ୟାଚୁରାଲ ଆଣ୍ଡ ଇନଭେରିଏବଲ ଲଜ୍ ଡିସ୍କଭରି ଅଫ୍ ହ୍ୱିଚ୍ ଇଜ୍ ଦ ଅବଜେକ୍ଟ ଅଫ୍ ଇନଭେଷ୍ଟିଗେସନ। ସୋସିଓଲୋଜି ଇଜ୍ ଦ ସାଇନ୍ସ ଅଫ୍ ସୋସିଆଲ ଫେନୋମେନା। ସୋସିଆଲ ପିଲା ମୁଁ କହିବି, ତମେ ମ୍ୟାରେଜ ଶିଖିଲ, ମ୍ୟାରେଜ କୁ ଯାଉଛ, ସୋସିଆଲ ଫେନୋମେନ ଉପରେ ପର୍ଯ୍ୟବେସିତ ମ୍ୟାରେଜ ଟା। ଯେତେବେଳେ ମ୍ୟାରେଜ ହେଲା, ସାଧାରଣତଃ କଷ୍ଟମର ଝିଅ କୋଉଠିକି ଯିବ? ବର ଝିଅ ରହିବ, ଆଉ ଗୋଟେ ଗୋଟେ ଜାଗାରେ ଅଛି ବର ଝିଅ ରହିବ, କଣ ଝିଅ ଘରେ ଘର ଯିବି। ତେଣୁ ଏଗୁଡା ସବୁ ଗୋଟେ ସୋସିଆଲ ଫେନୋମେନ ହେଲା କି। ପୁଣି ଆମେ ଦେଖିବା ମ୍ୟାରେଜ ସିଷ୍ଟମରେ ଆଉ ଗୋଟେ ପ୍ରକାର ମ୍ୟାରେଜ ଅଛି ଆଜିକାଲି ପିଲା ଦେଖୁଥିବ, ବର୍ତ୍ତମାନ ସମାଜରେ ଚାଲିଛି କ'ଣ, ଆଉ ଲୋକମାନେ ଜାତି କରନ୍ତି ଦେଖୁ ନାହାନ୍ତି, ନିଜର କ୍ୱାଲିଟି, ନିଜର ଟ୍ୟାଲେଣ୍ଟ, ନିଜର ଲାଇଫ ଲାଇନ୍ ଦେଖିକି ଲୋକମାନେ ବିବାହ କରୁଛନ୍ତି। ଇଣ୍ଟର କାଷ୍ଟ ମ୍ୟାରେଜ ଆଜିକାଲି ଆଉ କିଏ କହୁନି ଯେ ପର୍ଟିକୁଲାର ଗୋଟିଏ କାଷ୍ଟରେ କିଏ ମ୍ୟାରେଜ କରୁଛି, ସେଇଟା ମଧ୍ୟ ଗୋଟେ ହଟ କରୁଛି। ତାପରେ ଆମେ କଣ କରିବା, ଯେତେବେଳେ ଦେଖିବା କାଷ୍ଟରେ ଅଲଗା କ୍ୟାଷ୍ଟ କ'ଣ କରୁଛି, ନିଜର ଫ୍ୟାସିଲିଟି, ନିଜର ଲାଇଫ ଡିପେଣ୍ଡେଣ୍ଟ, ନିଜର ଟ୍ୟାଲେଣ୍ଟ, ନିଜର ଇନକମ ଦେଖିକି ଅଲଗା ଜାଗାରେ ବସି ପାରୁଛ, ଏବଂ ତାକୁ ଆମେ କହିଲେ କହିକି ଇନକମ କ୍ୟାଷ୍ଟ ମ୍ୟାରେଜ ବୋଲି। ତାହେଲେ ସୋସିଓଲୋଜି ଇଜ୍ ଦ ସାଇନ୍ସ ଅଫ୍ ସୋସିଆଲ ଫେନୋମେନ, ଗୋଟେ ଗୋଟେ ଫେନୋମେନ ରହିଛି ମ୍ୟାରେଜ, ଗୋଟେ ସୋସିଆଲ ଫେନୋମେନ, ପୁଣି ଫ୍ୟାମିଲି ସେଟିଂ ଗୋଟେ ସୋସିଆଲ ଫେନୋମେନ ରହିଛି, ଆଉ ଗୋଟେ ସମାଜରେ ଯଦି କୌଣସି ଲ ଇମ୍ପ୍ଲିମେଣ୍ଟେସନ ହେଲା ହିନ୍ଦୁ ମାନଙ୍କ ପାଇଁ, ହିନ୍ଦୁ ଲ ଅନୁଯାୟୀ ସେଇଟା ଗୋଟେ ସୋସିଆଲ ଫେନୋମେନ। ଆମେ ଦେଖିବା ଚାଇଲ୍ଡ ଲେବର, ସମାଜରେ ଶିଶୁ ଶ୍ରମିକ ଅଛନ୍ତି, ସେଇଟା ମଧ୍ୟ ତା ଉପରେ ସେଇଟା ଗୋଟେ ସୋସିଆଲ ଫେନୋମେନ ଆସିବ। ଚାଇଲ୍ଡ ମ୍ୟାରେଜ ସେଇଟା ଗୋଟେ ସୋସିଆଲ ଫେନୋମେନ, ଇଣ୍ଟରକାଷ୍ଟ ମ୍ୟାରେଜ ସେଇଟା ଗୋଟେ ସୋସିଆଲ ଫେନୋମେନ ଆସିବ, ଇଣ୍ଟର ରିଲିଜିଅସ ମ୍ୟାରେଜ ସେଇଟା ଗୋଟେ ସୋସିଆଲ ଫେନୋମେନ ଆସିବ। ଆଉ କ'ଣ ନା, ସବଜେକ୍ଟ ଟୁ ନ୍ୟାଚୁରାଲ ଆଣ୍ଡ ଏନଭାଇରେବଲ ସମାଜ ବିଜ୍ଞାନ କହୁଛି, ସମାଜରେ ଯାହା କିଛି ଘଟି ଯାଉଛି ତା ବାବଦରେ ଆମେ ଇନଭେଷ୍ଟିଗେଟ କରିବା, ମାନେ ଅନୁସନ୍ଧାନ କରିବା, ସେଟା ଠିକ କି ନ ଭୁଲ, ସେଟା ଠିକ କି ନ ଭୁଲ ଆମେ କଣ କରିବା, ଅନୁସନ୍ଧାନ କରୁଛେ। ମୁଁ ଉଦାହରଣ ସ୍ୱରୂପ କହିବି, ଗୋଟେ ଏରିଆରେ, ଗୋଟିଏ ଗାଁରେ 8 ଜଣ ନୂଆ ବୋହୂ ସୁଇସାଇଡ କରିବ, ନୂଆ ବୋହୂ ସୁଇସାଇଡ କଲେ। ଆମେ ଯେତେବେଳେ ଯାଇ ପ୍ରଭୁଙ୍କୁ ପଚାରିଲେ ତମ ବୋହୂ କେମିତି କଣ କଲା, ଆମ ଇନଭେଷ୍ଟିଗେସନ ରୁ ଜଣା ପଡିଗଲା ଡାଉଟ,
যৌতুক প্রথা লাগি বলতে পারছি। শাশু ননদ সব বড় করে কইলে কর তা যৌতুক আপন আর দরকার আছে পয়সা পত্র কিছু ম্যাচিওর টাকা দরকার আছে বড় কথা বিপানে বলা ঝিউটি বা কন্যা আমি যে বলতে সে সব এই কোটিয়ে নিয়ে 8 নম্বর ছিল কোটা গার আমি 8টা যে বড় করে দিনে একটু স্টাডি করে অনুসন্ধান করে জানিলে যে প্রকৃতির সেটিকার যদি বহু মানে বলেছেন কমেন্ট করে দিলে সুইসাইড করলে করতে দিচ্ছি রাউন্ড তাহলে আমি কোন কইলাম সমাজের ডাউন দিকেই বা নির্যাতনা পাই আজকাল বহু মানে সোশ্যাল প্রতিষ্ঠান ইনভেস্টিগেশন করলে সেম দিপিলে দেখো সোশ্যালজি অবদ্রে অবস্থান্ত করিলে এটা সমাজের বিভিন্ন প্রকার সিদ্ধান্ত পর্যবেক্ষিত এবং যোনটা কোন হয়ে না সামাজিক অনুসন্ধান করে এই বাবদের মধ্যে না প্রকৃত দিয়া যায় অ্যাকর্ডিং টু মরিস জেমস পার সোশ্যালজি ইজ দ্য স্টাডি অফ আ হিউম্যান ইন্টারাকশন অ্যান্ড ইন্টাররিলেশনস দেয়ার কন্ডিশনস অ্যান্ড কনসিকোয়েন্সেস সোশিয়োলজি ইজ দ্য স্টাডি অফ আ হিউম্যান ইন্টারাকশন গোটিয়ে হিউম্যান সহিত আউ গোটিয়ে হিউম্যান র কেমিতি কোন ইন্টারাকশন তুমি কইল কেমিতি কোনটা হিউম্যান ইন্টারাকশন বুঝলে আমরা 10th থেকে পাঠ করি 10th লেভেল এর যে ফ্রেন্ডশিপ আর কলেজ লেভেল এর যে ফ্রেন্ডশিপ রইল কারণ 10th লেভেল এর যে ফ্রেন্ডশিপ রইল সেটা তো লোকাল তবে কোন স্কুলে পাঠ করি সে লোকালিটি এরিয়ার পিলামানি সব জায়গায় পাঠ করি তোমার গোটা ডিস্টেন্স কিন্তু যেতেবেলে অর্বানিটি আসিল টাউন এরিয়া আসিল আমার রিলেশনশিপ সবুলে সেকেন্ডারি অর্থাৎ তুমি যোন 14 জন কি 10 জন পিলা আছো 10 জায়গার বসিছ হোস্টেলে কনফাইন হয়ে আছে কিন্তু কি লোকাল কনফাইন হয়ে গিয়ে আসছি যে তোমার ক্লাস সরিয়ে যাবে নিজে নিজে বাটরে পড়ে যাবে আরো কাজ একটা সকল লেভেল হ্যালো আমার তো সেকেন্ডে এটা অর্জনে ওয়েস চেঞ্জ কর কেমিতি কোন বাহাঘর থাকলে পরিচয় আমি কলু বর্ষ গলা মনীষা ঘরকু যা দ্বারা মনীষা ঘর বাহাঘর যে কষ্টম তাকে যে পরম্পরা বা ট্রাডিশন রয়েছে বর্ষাটাকে দেখলে কি ওড়িশার বাহাদুরে এমনি প্রকাশ মিশ্রণ থাকা এইভাবে একটা প্রকার আয়োজন ঘটেছিলাম আম বাহাদুরের মধ্যে তবে বিশেষ করে মনে রাখবো অনুসরণ লাইফ ইজ গাইডেড বাই ইনভিটেশন তবে কইলে আমি সমস্ত এখন শোনাবেন যে বেড়ে কিছু ইনভিটেশন থাকলে ইউজ করবো কারণ আমি সোসাইটিরে সবাই দেখিব যদি কোনো হিরো হিরোইন হতো কিংবা ভালো ভালো প্রেজেন্টেটিভ অফিসার দ্বারা তাঙ্ক ঘরে রাতে পাইলা পরে ভজন লাগুছি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে আউ জনে লোকঙ্ক ঘরে যা রাতে পাইলা মানে খালি দোষ হয়ে চা দাঁড়িয়ে করি ভাষা খালি গোটে ছোট পিলা যে যে ঘরে থিব যা ঘরে বেশি কৃষ্ণ ভজন লাগিলা সে কৃষ্ণ কথা মনে রাখিলা তাকে পচারে তো কাকে ভাল পাও তুমি কৃষ্ণ ভালো পাই তা কৃষ্ণঙ্কর গোটে ভজন গা শিশু গাইলা শ্রী কৃষ্ণ গোবিন্দ ঘরে বলারি যা ঘর পড়াই গেলে তাকে বাপা সদুচি দাদা সদুচি দেশে সদুচি পড়া সদুচি তা ঘর পচারে ছুয়া পাই সুদা শিখুচি আমি কইলে কইলো শিশুকে আরোপ করি অনুরোধ করা সব সুদা আরোপ তুমি সেটা অটোমেটিক্যালি করো তো পেজ কাটি দেবো তাহলে পিলে মনে রাখো হিউম্যান ইন্টারাকশন করে আমি কিছু অনেক পাই আর ইন্টার রিলেশনস জনের লোক আর গোটে লোক সহ সম্পর্ক রাখবা দ্বারা মধ্যে কিছু কোন করে সংস্কৃতি উপলব্ধি করে উন্নতি করে ইয়ার কন্ডিশন সাথে কনসিকোয়েন্স যেতেবেলে আমি কোন সহিত কোন সাথে রিলেশন রাখুছি কিছু কন্ডিশন বা কন্ট্রাক্ট রয়েছে এবং ফলো করে অ্যাকর্ডিং টু অ্যালেক্স ইংকেলস সোশিওলজি ইজ এ স্টাডি অফ সিস্টেমস অফ সোশিয়াল অ্যাকশন অ্যান্ড দেয়ার ইন্টাররিলেশন বুঝলে হোয়াট ইজ দ্য মিনিং অফ সোশিয়াল অ্যাকশন তুমি দেখিব বহুত লোকে সমাজের অছন্দে কিছু পরোপকার ভাব রয়েছে পরোপকার ভাব কোন আজি অসুবিধার কি পড়েছে তাকে যাই সাহায্য করে এটা দেখিব আমার মুসলিম মানুষের বহুত কিছু পর্ব সেলিব্রেশন হুয়ে আমি কোন করছে খাই পিকরি জাতীয় মধ্যে উবেদ হচ্ছে
কিন্তু মুসলিম ভাবে বড় করাতে বড় উপকার পাবে, বড় করাতে যে তুমি তাকে ঈদের ধর্মকে ঈদ ধর্ম করো, সেখানে বড় করাতে কিছু কিছু কলেকশন করা কিংবা তাকে ঘরে যেতে থাকে গরিব লোক বিনিয়োগ নেয় সে প্রকারের গোটি করে চাহিদা গুলো ট্রস্ট সে যাকে সেখানে কন্ট্রিবিউট করা সেখানে ভাবতে যে প্রকৃতির টুর্নামেন্ট হয়ে যায় সব কিছু ম্যানকাইন্ড ডিজিটাল বস্তু করে যদি আমরা মানুষের সেবা করিবা সে হচ্ছে মানবের সেবা ইনডাইরেক্টলি তেনু তাহলে কি যেটা কোটেশন দাও যে সোশিয়োলজি ইজ স্টাডি অফ সিস্টেমস অফ সোশ্যাল অ্যাকশন আমি সমাজে যেতে রেগুলার কাম করছি যেতে প্রকার অ্যাকশন করুছে সবগুলা সোশ্যাল কাস্টম ভিতরে কোন না করবে আর দেয়ার ইন্টারাকশনস বেসিক্যালি মু কইবে তামু গটে কি উপকার করা তামু গটে কি গলা কমর ভূত বাজলা তুমি কেন কোন কইছ থ্যাঙ্কস ঠিক আছে তামু বাবু কি গটে সোশ্যাল সেলিব্রেশন ডাকিলা তুমি সেটা কোন কল গটে গিফট নেই কি গলা সেটা কোন কইলা থ্যাঙ্কস কি বাতা আছে তামু যে তোমাকে নেই কি গলা সে তোমাকে একটা ভিডিও দেয় তোমরা এটা রয়েছে না এটা কিছু দেশে রয়েছে না রয়েছে কারণ এগুলো সামাজিক নীতি নিয়মের অভিযোগ তেমন আমি যদি কইবা সোশ্যাল অ্যাকশন আর গোটে এক্সাম্পল তোমার ঘরকু জড়ে গুরুজন লোক গেলে তুমি কোন করে যাও যাও অঙ্কল নমস্কার নমস্কার অঙ্কল প্রণাম কিংবা টিকে পাথর দিয়ে ঘুরে বেড়ানো এগুলো সব গোটে গোটে সরকার রয়েছে আমার সোসাইটি আসলে লড়ন করে সোসাইটি আমার উপর করে আর্যটিকে সোসাইটি আমার উপর করে গড়ি তোলে যেটাকে আমার সংস্কৃতি হয়ে গেলে জনক ঘরকু গেলে তা ঘরে গুলো পেলে গোটে ছোট পিলাটা সে বুঝিয়ে পারে আউ জন ঘুরি পড়ে যা ছোট পিলা আছে বোঝা গেলা অলকা অর্থে তুমি আপন ঘর কাই কে আসছো তুমি সেটা জানি পারি পিলাটা তুমি কিছু কালচার শিখে যাই তুমি তো তুমি কোনো পিলা দিব তখন ভালো লোক করে শিখে যাই ঘর ঘর পেলে যে মুড়িয়া মারে আটি আইতে মুড়িয়া মারে লোকের জমিতে রেসপেকটেশন করা যায় সন্ধ্যা হলা থেকে সকালে তোমার সঙ্গে সকালে থেকে প্রার্থনা করে এই কিছু কিছু যে উপরে রয়েছে বেসিক্যালি সোশ্যাল অ্যাকশন এখন সোশ্যাল অ্যাকশন ইজ নেসেসারি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দি সোসাইটি সোসাইটির ডেভেলপমেন্ট নাই এন্ড আউ গোটে রউজি পিলে বেসিক্যালি দেয়ার ইন্টার রিলেশনস মানে দ্য মিনিং অফ ইন্টার বেসিক্যালি পিলে মনে রাখো তুমি গোটি লোক দেখবো অধিকাংশ লোক অধিকাংশ লোক নন ভেজিটেরিয়ান তুমি কহিল পিলে হরিণকু দেখ বাঘকু দেখ কে বেশি ভয় কর বাঘ বাঘ কোন খাউছি বাঘ কোন খাউছি প্রশ্ন ছিল রে তুমি আম খাইবা উপরে মধ্যে পিলা আমার সহনশীলতা ডিপেন্ড যেতবেলে গোটে গোটে লোক গোটে লোকক মর্ডার করছি জন লোক যদি কোনো ভজন কীর্তন আজিকাল খাওছে কিছু নাই কীর্তন সভাকে লোকের ঠিক হয়ে যাবে আমিষ খাইকি যাবে ফিরবি তুমি দেখো টেম্পোরামেন্ট নিহাতি তুমি যদি দেখিব জনে লোক বিশেষ করে ভেজ খাও গোটে লোক নন ভেজ খাও তাদের নিশ্চিত দেখবে কিছু না কিছু বিহেভিয়ার ম্যানারে পরিবর্তন আসবে কিছু নহেলে নিজের ল্যাঙ্গুয়েজ কিছু ভাষারে মধ্যে পরিবর্তন আসবে কিছু স্টুডেন্ট অনেক কলেজ কিছু স্টুডেন্ট অল মারি কিছু স্টুডেন্ট অল কসরত করবে কিছু স্টুডেন্ট আছেন্তি কোটি প্রোগ্রাম হচ্ছে মিউজিক লাইন রে যাবে কলেজ ফুল অফ নলেজ যে লাইন কে অবজার্ভ করি পারিলা এবং সেই অবজারভেশন বেস করে আমার ইন্টার রিলেশন ক্রিয়েট হবে আমার সম্পর্ক ক্রিয়েট হবে ও দ্বারা না পাইবে তেজেস মুজি গোটে বাস্কেটবল প্লেয়ার ও গোটে বাস্কেটবল প্লেয়ার তেজেস তো বল কন্ট্রোল করে রবীন্দ্র স্যারে রিলেশন হয়ে গেল ক্লাস আর ঠিক আছে বাস্কেটবল প্লেয়ার আর তখন দেখা পড়ে আসে তার আমার দেখো ইন্টার রিলেশন তেমন তোমাদের ভিতরে বহুত কিছু রকমের আছে ধরা যায় সৎসঙ্গ যাওয়ার গীতা পারায়ণ দেয় ধরা যায় তোমাদের ভিতরে আর গোটে সাঙ্গ মধ্যে রিপ্লেস করছে তুমি তাকে কোর্স বলো কি পড়ে আমি তো গীতা পারায়ণ কি বা আমি কোর্স প্রকার গোটা কোর্স কাল আমি সেটা সেটি যাই দরকার করিব তাহলে এগুলো তো সব গোটে গোটে প্রকার ইন্টারফেস মার্কস ওপেন করার ডেফিনেশন আছে সোশিয়োলজি ইজ দ্য সায়েন্স উইচ অ্যাটেম্পটস অ্যান্ড ইন্টারপ্রেটিং অন্ডারস্ট্যান্ডিং অফ সোশ্যাল অ্যাকশন বুঝো
মিলে তো উদাহরণ স্বরূপ পাইবে জিও মানে বেশি আছে নাকি মানে কম আছে, তাহলে যে পুরো পিলা মানে তো ফ্যামিলি তো ব্যাকগ্রাউন্ড রয়েছে এক্সাম্পল যদি আমার সে ব্যাকগ্রাউন্ড এর মধ্যে তাহলে যে আমি কনসিডার করিবে আমার এই কনসিউমার কনসিউমার আছে আমরা বেজেস তাহলে যে তারপরে ব্যাকগ্রাউন্ড হচ্ছে সোফার আছে বা এক্সাম্পল ইজ কনসেপ্ট সেমন হচ্ছে এগ্রিকালচারাল সেটা কাল্টিভেশন থাকে চাষিগত তারপর বাবা যেতে চাষ করলে এমনি তারপর কিছু মোটিভেট হয়ে গেলে না নাই গোটে ব্রাহ্মণ ঘরের পিলা থাকে যেতবে বাপা কি ভাই কিংবা দাদা পূজা পাঠাই গলে তাঙ্ক পিলাটা করেছিল মোটিভেট হেলা সে কাম করিয়া তুমি দেখুথিব তম ঘরে তোমার সোশিয়াল আকশন গুড়া কেমিতি মোটিভেট হচ্ছে ঝিও পিলা মানে তুমি জাণিথিব তম ঘরে গোটে সেলিব্রেশন হচ্ছে মাড় ভূষা সে রাতে মামা উঠেলে উঠিলা পরে তোমাকে উঠেইবে খুব কেমনি মাড় ভূষা গুরু করবে সে কি এবার তুমি জানিবা দরকার ঝিও ছুয়া এই যে প্রকার আকশন গুড়া হচ্ছে এটা হচ্ছে ইন্টারপ্রেটিং আন্ডারস্ট্যান্ডিং অফ সোশিয়াল আকশন এগুলা সব আমি সমাজের শিক্ষা লাভ সমাজ বিজ্ঞানের আমি শিক্ষা লাভ করেছি বিশেষ করে আমার সাংস্কৃতিক কার্যক্রম এবং সংস্কৃতিক পরম্পরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমার সাংস্কৃতিক বা সমাজের গঠন হোক যে কোনো পদক্ষেপ কেমিতি কোন করিব যে মাইল দূরচিন করে কইলে সোশিয়োলজি ইজ দ্য সায়েন্স অফ সোশিয়াল ইনস্টিটিউশন সোশিয়াল ইনস্টিটিউশন তো আমরা সোসাইটির বিভিন্ন প্রকার নীতি নিয়ম করেছি কোন নীতি নিয়ম তুমি দেখ বুঝলে যেটা আমি কহু যে বিশেষ করে কাস্ট সিস্টেম ব্রাহ্মীণ মানকর কাস্ট সিস্টেম ব্রাহ্মীণ মানকর গোটে কাস্ট পঞ্চায়েত আছে এবং ব্রাহ্মীণ মানকর এজন ব্যক্তি সুবর থাকবে যে কি তাঙ্কু কাস্ট করে লিডারশিপ থাকবে ক্ষেত্রীয় মানকর মধ্যে সেই পরিচয় আছে যে কি লিডারশিপ থাকবে তাঙ্কু আমি কহু জাতি প্রথারে বিশেষ করে কাস্ট পঞ্চায়েতরে কোনো কোনো প্রতি লিডারশিপ বা আমি তাকে মূলবি বলে কই এবং যে হ্যান্ডেল করতে সবচেয়ে কার্যক্রম সো সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশন বিভিন্ন প্রকার সামাজিক অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান সম্বন্ধে তুমি খালি ম্যারেজ কথা কর আমি ম্যারেজ কথা কইবা কিন্তু সোশিওলজি কহুছন্তি ম্যারেজ হচ্ছে আট প্রকার তুমি ফ্যামিলি কথা পড়িল কিন্তু আমি জানিলে ফ্যামিলি হেলা কোন তবে সেই করে দেখুথিব গোটে গোটে কমিউনিটি কমিউনিটি কথা যেতেবেলে কহিব গোটে গোটে সম্প্রদায় কথা কহিব সোসিওলজি কহুছেন গোটে প্রকার কমিউনিটি হচ্ছে ভিলেজ কমিউনিটি আর গোটে হচ্ছে অর্বান কমিউনিটি গোটে সম্প্রদায় রুরাল এরিয়ারে গোটে রইলে এই যে অনুষ্ঠান বাবদরে শিক্ষা লাভ করলো ফাইল দেখলে আউট উঠেছে আর বলছি বলিস দেখা যেটি করে উঠে নিলাম মোবাইল মোবাইল আচ্ছা ঠিক আছে,